তো হ্যালো ভাইরা সবার কি অবস্থা না আসলে কি ভালো আছো আজকে আমরা কাজ শক্তি ক্ষমতার কয়েকটা ভাই লেকচার নাম্বার তিন না লেকচার নাম্বার ওয়ান আর লেকচার নাম্বার টু যারা দেখে নাই এখনই লেকচার অফ করে লেকচার নাম্বার ওয়ান আসো ঠিক আছে যদি না দেখো তাহলে কোনো ফিল পাবো না ঠিক আছে ভাই আচ্ছা আসলে তাহলে ভাই অনেক বলতে পারি ভাই কাজ সত্যি ক্ষমতাটা কয়টা লেকচার দেবেন আমিও আসলে বলতে পারতেছি না ঠিক আছে আমার মুড়ের উপর ডিপেন্ড করে দশটা বা বারোটা দিতে পারি হ্যাঁ মানে দশটা লেকচার তো যাবে মিনিমাম ঠিক আছে বারোটা হইতে পারে দশটার পরে হয়তো বা যতগুলো লেকচার যাবে সবাই অ্যাডভান্স যাবে ঠিক আছে আর তোমার যে আমি আগেও বলছি কাজ শক্তি ক্ষমতা তোমার যে যেটা ফ্রি বডি ডায়াগ্রাম আছে নিউটনের বলবিদ্যার যে মেকানিক্সের যে পার্টগুলা ওটা ভাই দেখাই দেবো ঠিক আছে প্যারা যে তাই কেউ যদি নিউটন বলবিদ্যা নাও পারো তাও সে বুঝবে হ্যাঁ আচ্ছা বেশ আসো সবার আগে আমরা ভাই আজকে আমাদের ফার্স্ট যে টপিকটা সেটা কি আমাদের গ্রাফ দিয়ে কাজ বের করা ঠিক আছে আচ্ছা তার আগের ক্লাসে মনে আছে ভাই আমরা একটু তোমাকে সামারি দিই কাজ কি ছিল ভাই ডাব্লিউ ইকুয়াল টু এফ হ্যাঁ শুধু এফ ডট না ভাই এফ ডট না একটা বিন্দুর কতটুকু ডিসপ্লেসমেন্ট হ্যাঁ না মনে করো আমি যদি বোতলটা নিয়ে যে প্রেস করি তাহলে কি কতটুকু যায় না পানি বোতল আছে যো ব্যাগে দেখা লাগলে দেখাবো পরে মনে আছে ধ্রুব দ্রুব বল দ্বারা কাজ ধ্রুব বল দ্বারা কাজ কি ভাই আপনার এফ এ সাথে এস এর সাথে আপনি ডটপোট করে দেবেন কাজ শেষ তারপর ভাইয়া আমরা ইনটিগেশন না বড় হয়ে আমরা যেটা দেখতেছি ইনটিগেশন মানে কি তোমার ভেরিয়েল ফোর্স বা পরিবর্তনশীল বল দ্বারা যে কাজ ওখানে ভাই আমাদেরকে ইনটিগেট করা লাগে না আমরা বেসিক বেসিক কিছু জিনিস দেখছি এ ভাই কোশ্চেন করছি না এটা ছিল লেকচার ওয়ান আর লেকচার টু এর ভাই মোটামুটি বলা যায় আর কি আপনার উপর উপর দিয়ে আর কি সামারি ওকে তাহলে ভাইয়া আজকে আমরা কি দিয়ে শুরু করবো ভাই আছে গ্রাফ দিয়ে কাজ বের করা ওকে চলো ভাইয়া শুরু করি আচ্ছা তাই না ফর্মুলা কি আমাদের ভাই w f.s টু এফ এস ওকে এখানে আপনি একটা জিনিস বাদ এখানে ভেক্টর সাইন দিতে হবে ঠিক আছে এখানে কি দিতে হবে ভাইয়া ভেক্টর সাইন আপনার দিতে হবে ওকে ভাই তোমাকে সবসময় মনে আছে বলছিলাম ভাই কি বলছিলেন ফিজিক্সে যদি কোনো জায়গাতে দেখো গুণ আমি আবার বলি কি ফিজিক্সে যদি কোনো জায়গাতে দেখো ভাই গুণ গুণ মানে জন্য কি বুঝে ভাই ফিজিক্সে গুণ মানে বুঝে তোমার ইন্টিগ্রেশন বা ফিজিক্সে গুণ মানে কি বুঝে ইন্টিগ্রেশন ওকে আচ্ছা এখন মনে করে মনে আছে ভাই পরিবর্তনশীল বলের সংজ্ঞাটা কি মনে করো আমার এখানে যে এফটা আছে এই এফটা যদি ভাই কোনো কারণে আপনার এস বা টি এর ফাংশন হয় এস এর ফাংশন তো দেখছো না মানে দূরত্বের যদি ফাংশন হয় টাইমের ফাংশন অ্যাডভান্সের ভাই ম্যাথে নিয়ে নেব ওকে এস বা টি এর যদি ফাংশন হয় তখন তো ভাই আপনার ইন্টিগ্রেট করা লাগে না আচ্ছা ভাই তাহলে আমি এটাকে যদি ভাই ইন্টিগ্রেশনের ফরম্যাটে লিখি তাহলে আমি এটাকে লিখতে পারি না ইন্টিগ্রেশন অফ এফ ডট ডি এস ভাই ইন্টিগ্রেশনের ম্যাথও দেখাইছি এফটা তোমার এস এর ফাংশন হবে ভাই খুব মানে রকেট সেন্সের কোনো কোশ্চেন আসে না ওকে আচ্ছা তার মানে কি হবে ডাবল ইজিক্যাল টু এফ না তার মানে কি ইন্টিগ্রেশন অফ এফ ডট ডি ওকে ভাই এটা অনলি ফিয়ার তাই কি চেস করতে হবে আচ্ছা কে জানি আমাকে বলতেছে সামন ইজ ট্রাইং টু এন্টার ইন ইউর গুগল অ্যাকাউন্ট ঠিক আছে মানে হ্যাক ট্যাক করবে ঠিক আছে এমনি তো টাকা পয়সা নাই হ্যাক করলে কোনো যায় আসে না যাই হোক ডাবল ইজিক্যাল টু কি আমার ইন্টিগ্রেশন অফ এফ ডট ডি আচ্ছা ইন্টিগ্রেশন বা যোগাযোগকরণে তোমরা যখন সামনে পড়াবো আমি হয়তো বা ম্যাথ শেষ করাবো বা তোমরা যেখানে যেই পড়ো ইন্টিগ্রেশন মানে এতটুকু হয়তো বা জানো ভাই ইন্টিগ্রেশনের মানেটা কি ইন্টিগ্রেশনের ভাই ডেফিনেট ইন্টিগ্রেশন না ইন্টিগ্রেশনের আরেকটা মানে আছে ভাই কি এরিয়া বের করা কি বের করা ভাই এরিয়া বের করা হ্যাঁ ইন্টিগ্রেশন মানে কি ভাই এরিয়া বের করা যারা তাপগতি বিদ্যার লেকচার দেখছো তারা অলরেডি বুঝে গেছে ভাই ইন্টিগ্রেশন মানে কি আমাদের এরিয়া বের করা ইন্টিগ্রেশন মানে কি ভাই আমাদের এরিয়াকে বের করা আচ্ছা ভাই তার মানে মনে করো দেখো একটা গ্রাফ দেই মনে করো আমার এখানে একটা গ্রাফ আছে এখানে মনে করো এফ আছে এখানে মনে করো আমার এস আছে মনে করো এরকম করে একটা গ্রাফ যাচ্ছে তাহলে ভাই এই গ্রাফটা দিয়ে এই গ্রাফটা দিয়ে আপনার যে এরিয়াটা কভার হবে আপনার এখানে যে এরিয়াটা কভার হবে বলতো এটা আমাদের কি ভাই কাজ না এটাই আমাদের কি কাজ ছোটবেলায় না ভাই ওই যে ওয়াই ভার্সেস সেক্স গ্রাফ ছিল না ওই যে আয়ত থাকতো তারপর তোমরা ইয়াতে দেখছো যারা বিজে লেখছো তারা আর কি ইন্টিগ্রেশনের মানে যে এরিয়া বের করা একদম মাথার মধ্যে ক্রিস্টাল কেয়ার যদি না দেখে এসো দেখে আসতে পারো ঠিক আছে ওরা একদম ক্রিস্টাল কেয়ার হয়ে গেছে হ্যাঁ ভাই যদি গুণ আকারে থেকে ওয়াই এক্সিস আর এক্স এর আপনার যে এরিয়াটা ওই এরিয়াটার যে আপনার ক্ষেত্রফলটা ওইটা কি আপনার কাজ হ্যাঁ ওইটা কি আপনার এরিয়া বের করা বাকি কাজ বের করা হ্যাঁ যেমন এফ ইন্টারেস্ট কত ভাই কাজ তবে ভাই সহজ কনসেপ্ট কি ভাই ইন্টিগ্রেশন মানে কি বোঝাই যাচ্ছে ভাই এরিয়া যে এরিয়ার যে অ্যান্সারটা আসবে সেটাই কি আমাদের কাজ হয়ে যাবে কিন্তু ভাই কোন গ্রাফে এফ ভার্সে শেষ হতে হবে ঠিক আছে ওকে কোন রকেট সেন্স নাই ভাই ইজি সবাই জানে সামনে আগান আচ্ছা সামনে আগে দেখো তোমাদের জন্য একটা কোশ্চেন দাও কোশ্চেনে কিছু লিখে দিই সেটা কি মনে করো তুমি এখান থেকে এ গেলা গেলা যেতে যেতে আচ্ছা অন্য একটা কলে নেই মনে করো তুমি এখানে গেলা গেলা যেতে 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 আবার কি মনে করো এই পয়েন্টটা হলো মনে করো আমি বললাম হলো বি ওকে যে যে মনে করে এই বেলা ঠিক আছে এখান থেকে এখানে চলে গেছে ওকে আচ্ছা ভাই কোশ্চেনটা কি বলতে চাইছে কোশ্চেনটা বলতে চাইছে এ থেকে বি তে কাজ বের করো কি বলতে এ থেকে বি তে কাজ বের করো কি বলছে এ থেকে বি বিতেই ও হ্যাঁ দেখছি ভাই এ থেকে বি তে কাজ বের করো ঠিক আছে এ থেকে বি তে কাজ বের করো আচ্ছা কিভাবে করবো শিখান শিখান ভাই বস প্যারা না আর সবার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে ভাই সবার আগে কি একটা জিনিস বুঝতে হবে দেখো আচ্ছা বলো তো ভাই ডাব্লিউ ইজিক্যাল এফ ডট এস না হ্যাঁ ভাই ডাব্লিউ ইজিক্যাল টু এফ ডট এস আপনি যদি এটাকে ডট প্রোডাক্ট যদি লেখেন তাহলে কি এটা এফ এস টা হ্যাঁ ভাই এটা নতুন কোনো কিছু লাগে না আগের জিনিস আপনি কপি পেস্ট মারছেন ভাই নতুন একটা জিনিস শিখে দেখো তো ভাইয়া যদি আমার মনে করো বল এদিকে থাকে ভাই কথা বুঝো ঠিক আছে একটু মনোযোগ দাও হ্যাঁ এই পার্টটা ইন্টারেস্টিং একটু মনোযোগ লাগবে ঠিক আছে যদি মনে করো বলের ডিরেকশন যদি এদিকে হয় আর দূরত্বেরও যদি ডিরেকশন ভাই আপনার এদিকেই হয় তাহলে আমার এখানে কাজটা পজিটিভ না নেগেটিভ অ্যান্সার হলো ভাই উইথাউট এনি ডাউট কাজটা কি আপনার পজিটিভ খুবই সিম্পল না মনে করো তুমি একটা কলম এই মনে করো কলমটাকে ধাক্কা দিয়ে তুমি সামনে নিয়ে গেলে তার মানে কি ভাই বলও দিচ্ছে না এদিকে সরানো হয়েছে এদিকে তার মানে কি ভাই এটা উইদাউট এনি ডাউট পজিটিভ এবং মনে করো সেকেন্ড সিরিয়ার মনে করো তোমার বল হলো এদিকে দূরত্ব মনে করো অপোজিট দিকে তাহলে বলতো এখানে আমার ওয়ার্কটা কি হয় এখানে আপনার ওয়ার্কটা কোনো সন্দেহ ছাড়াই কী ভাই নেগেটিভ এখানে আপনার ওয়ার্কটা কি কোনো সন্দেহ ছাড়াই নেগেটিভ কারণ কি ভাই বোঝা যাচ্ছে ওয়ান এইটটি কজ ওয়ান এইটটি ভালো কেউ নেগেটিভ আপনি আগের ক্লাসে বলছেন হ্যাঁ ভাই কোনো সমস্যা নেই কিন্তু ভাই এখানে এটার কাজ কি দেখো ভাই এখানে এটার কাজ আছে এ থেকে বিতে গেছে না বাপ সরি এ থেকে বিতে গেছে না হ্যাঁ ভাই এটা এটা আপনার কি লিখে দিই এটা হলো তোমার এফ ভার্সেস এস গ্রাফ হ্যাঁ বলছে কিভাবে কাজ বের করতে বলো তো ভাই আমার এখানের যে উপরের যে গ্রাফটা দেখতেছো না ভাই পনেরো না বলো তো এটা কি ভাই পজিটিভ ডিরেকশনকে ইন্ডিকেট করে না হ্যাঁ ভাই জিরো থেকে আপনি উপরে গেছেন এটা কি পজিটিভ ডিরেকশনকে ইন্ডিকেট করে মানে বলো তো ভাই আমার এই এই সিনারিওটাতে আপনার এ ফলও কি ভাই পজিটিভে যাচ্ছে না আর দেখো তো ভাইয়া তুমি যদি এ থেকে বিতে যাও বলো তো আমার দূরত্বটাও কি পজিটিভ না হ্যাঁ ভাইয়া বুঝাই তো যাচ্ছে আপনার এটা কি পজিটিভ এক্স এক্সিস মানে কি ভাই আপনার দূরত্বটাও কি পজিটিভ আর বলো তো ভাইয়া বল আর স্মরণের দিক যদি সেম হয় আমি আবার বলি কি ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন যদি সেম হয় তার মানে কি ভাই কস জিরো আর যদি ভাই কজ যদি জিরো হয় উইথাউট এনি ডাউট উইথাউট এনি ডাউট আপনার কি কাজটা ভাই পজিটিভ আসবে আপনার কাজ কি পজিটিভ আসবে কেন তাহলে আসো আমি এখানটার এরিয়াটা মনে করো আমি এটার এরিয়াটা বের করি ভাই কিভাবে বের করবো বলো তো ভাই দেখাই যাচ্ছে ভাই ছোটবেলার এটা কি বর্গক্ষেত্র না এটা কি পনেরো আর ভাই এখানে কত আপনার ছয় থেকে দুই বার দিলে থাকে চার তাহলে আপনার এখানে আনসার কি পনেরো ইন্টু চার আসছে ভাই হ্যাঁ আসছে এটা কি ভাই আমাদের মনে করো ডাব্লু ওয়ান এইবার ভাই আমি সিক্স থেকে সামনে গাই খেয়াল করো ভাইয়া ঠিক আছে পোস্টমর্টাম করে দেখাচ্ছি মনে করো ভাইয়া তুমি নিচেরটাতে আসো ছয় থেকে নয় যাচ্ছ ছয় থেকে নয় যাচ্ছ তো ভাই ছোট যারা ফার্স্টে যারা তারা এইভাবে করবে ঠিক আছে এইভাবে করার কারণ বলতেছি সামনের একটা কোয়েশনে যে পুরো ইমোশন চেঞ্জ করে দিবো হ্যাঁ পুরা ইমোশন চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে অনেক ভালো ভালো বাচ্চাদের ধরা খেয়ে যায় এখান থেকে যখন এখানে বলো তো ভাইয়া আমার দূরত্বটা পজিটিভই দূরত্ব পজিটিভ না হ্যাঁ ভাই পজিটিভ এক্স অ্যাক্সিস আছে তার মানে কি ভাই দূরত্ব পজিটিভ বলো তো ভাই এবার বলো তো ফোর্সটা বা বলটা কি পজিটিভ দ্য অ্যানসার ইজ নো কারণ কি ভাই বলটা আপনি জিরো থেকে নিচে নামছেন মানে কি আপনি নেগেটিভ ওয়াই এক্সিস আছেন তার মানে বলো তো ভাই বলের ডিরেকশন কি ভাই নেগেটিভ আর ভাইয়া যদি বল আর স্মরণের ডিরেকশন যদি অপোজিট হয় মানে কি কজ অনেকটি মানে কি ভাই কাজ আসবে আপনার উইদাউট এনি ডাউট নেগেটিভ এ ভাই আসলে এটার আমি কাজটা বের করি তাদের কাজ আপনারা বুঝে যাচ্ছে এটা ত্রিভুজ তার মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হাফ ইন্টু বেস ইনটু হাইট এখানে বেস কত ভাই ছয় থেকে নয় তার মানে হলো নয় থেকে ছয় বদলের কথা হয় সাত আট নয় তিন আর এখানে তোমার আছে কত দশ তার মানে হলো হাফ ইন্টু তিন ইনটু দশ কিন্তু ভাই এই কাজের সামনে একটা নেগেটিভ দিতে হবে তার মানে কি আপনার এখানে ডাব্লু টু চলে আসবে এখন তোমাকে যদি কেউ বলে যে আপনি ভাই এটা টোটাল কাজটা বের করেন আপনি এটা টোটাল কাজটা বের করেন তাহলে ভাই টোটাল কাজটা হবে কি আমি তোমাকে সমস্যা নেই ভাইয়া আমি এখানে তোমাকে একটা বক্স করে দেবো প্যারা খেও না ডাবলু টু ইউজ কি হবে ভাই আপনার ডাব্লু ওয়ান তাহলে ভাই পুরা কোয়েশনটা আমি আবার সামারিয়ে দিই ঠিক আছে দেখে নাও ভাইয়া বল আর স্মরণের দিক যদি সেম হয় কাজ হবে পজিটিভ মাথা ইউজ করা লাগবে না যদি ভাই কোনো কারণে অপোজিট হয় কাজ আপনার উইথাউট ইন্ডিয়া নেগেটিভ হবে ওকে ভাই সব বুঝতে পারলাম আপনি এ থেকে থেকে আপনি ধীরে 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 ছয় গেছেন আপনার এখানে কিভাবে বলটা ছিল পজিটিভ এসেছে পজিটিভ এবার আপনি কি পনেরো ইন্টু চার বলেন পজিটিভ লেখলেন কিন্তু ভাই যখন আপনি নিচে নামলেন দূরত্ব ছিল আপনার পজিটিভ কিন্তু ভাই বলটা কি নিচে চলে গেছে না মানে কি নেগেটিভে আছে তার মানে ভালো তো ওখানে আমার অ্যান্সার কি আসবে ওখানে আমার অ্যান্সার আসবে কি নেগেটিভ হাফ ইন্টু থ্রি ইন্টু টেন কি নেগেটিভ হাফ ইন্টু থ্রি ইন্টু টেন তাহলে ভাই আমার ওয়ার্ক ওয়ান প্লাস ওয়ার্ক টু এটা কিন্তু পজিটিভ এটা কিন্তু নেগেটিভ যদি যোগ করো তাহলে টোটাল ওয়ার্কটা পেয়ে যাবো খুবই সিম্পল পজিটিভ নেগেটিভ বুঝতে পারছো বল আর দূরত্বের দিক যদি সেম হয় পজিটিভ উল্টা হলে নেগেটিভ ঠিক আছে মাথার মধ্যে জাস্ট আমার এই এই দুইটা বক্স থাকলেই হবে ঠিক আছে এই যে এই বাম সাইডের এই থিওরিটা মাথা থাকলেই হবে ঠিক আছে ডান এরকম যে কোনো গ্রাফ লেটের ম্যাথ তোমরা পারবা আটকাবা না কেউ হ্যাঁ তাহলে ভাই যদি কেউ পজ করে লিখতে চো লিখে রাখতে পারো ওকে ভাইস সামনেকে এই কোশ্চেনে যে কয়জন ধরা খাবে ঠিক আছে এটার মানে কোশ্চেনটা যাওয়ার আগে ঠিক আছে নিজের একটু পস করে করো তো আমি জানি অনেক পাবলিক ধরা খাবে হ্যাঁ আমি বলি কি কি ধরাটা খাবে করবা করার পরে করবে কি সুন্দর করে আমি এটাকে তোমাকে ফিল করে দিই ঠিক আছে এটা একটু ধরাটা কি খাবে এটা পজিটিভে দেখতেছো না বা খেয়াল করো ঠিক আছে একটু ভালো করে খেয়াল করো বাবুরা এ থেকে বি বলছে কিন্তু ঠিক আছে এ থেকে বি বলছে আমি জানি অনেক পাগলা করবে কি এ থেকে বিতে না বলবে নেগেটিভ ওভারঅল অ্যান্সার দিয়ে আসবে কি পজিটিভ এটা টোটালি রং হ্যাঁ টোটালি কি ভাই রং হ্যাঁ তাই ভাই আসো হ্যাঁ অনেকে বলতে পারে ভাইয়া আপনি ভুল বলতেছেন না ভুল বলতেছেন দেখাচ্ছি কেন আমি ঠিক ওকে ভাই কনসেপ্ট কি শিখছে বলো তো কিছুক্ষণ আগে ভাইয়া দুনিয়া উল্টাই গেল বল আর দূরত্বের ডিরেকশন যদি সেম হয় পজিটিভ আর বল আর দূরত্বের ডিরেকশন যদি অপোজিট হয় তাহলে নেগেটিভ ঠিক আছে বা বেসিক এ স্টিক করো হ্যাঁ এবার দেখো আমি ফার্স্টে এক একটাকে নিয়ে পোস্ট মারাম করি ফার্স্টে মনে করো আমি এটাকে নিয়ে বললাম আর কোন ভাই এ থেকে বি তে আসছে বলের ডিরেকশনটা কি এ থেকে যখন বি তে আসছে বলতো ভাই আমার এসটা কি অলরেডি কি পজিটিভ ছিল না হ্যাঁ ভাই পজিটিভ ছিল মানে আপনি যদি এখানে এটা কইতে আসলো যাই হোক মানে আপনি ভাই যদি এখান থেকে যদি আপনি এখানে মুভ অন করেন আপনার এস কি পজিটিভে ছিল হ্যাঁ ভাই কেমনে বুঝলেন পজিটিভ এক্সিক্সিস আছে না হ্যাঁ ভাই পজিটিভ এক্সিক্সিস আছে বলো তো ভাই আমার এখানে যে কাজটা ভাই আপনি তো ডিরেকশন তো উল্টা সরি বসরা হ্যাঁ এবার আসো ভাই এ থেকে যখন বিতে আসবে এ থেকে যখন বিতে আসবে দেখছো ভাই ডিরেকশনটা কি এই যে ডিরেকশনটা কি ভাই এরকম না হ্যাঁ ভাই ডিরেকশনটা এরকম মানে কি আপনি এ থেকে ধীরে 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 বিয়ের দিকে আসতেছেন আচ্ছা বলতো আমার ভাই এ থেকে যখন বিয়ের দিকে যাবে আমার বলতো ডিসপ্লেসমেন্টটা কি বা স্মরণটা কি ভাই পজিটিভ বা কি ভাই বুঝলেন ভাই বলটা কি পজিটিভ ইজ না ভাই বলটা কিন্তু পজিটিভ না এখন অনেকে বলো ভাই কেন পজিটিভ না পজিটিভ এক্স এক্সেসিস তো আছে ভাই আর ডিরেকশনটা বুঝতে হবে হ্যাঁ তুমি কিন্তু এ থেকে বিতে আসতেছো তুমি এ থেকে বিতে আসতেছো এ থেকে বি মানে বুঝতেছো তুমি বাম দিকে যাচ্ছ বাম দিক কি ভাইয়া নেগেটিভ ডাইকশনকে ইন্ডিকেট করে না হ্যাঁ ভাই নেগেটিভ কে ইন্ডিকেট করে নেগেটিভ তার মানে তুমি এখানে কাজটা ক্যালকুলেট করবে সেটা নেগেটিভ সাইন আসবে পজিটিভ সাইন আসবে না হ্যাঁ আমি আরো একবার রিপিট করি অনেকের সমস্যা হতে পারে দেখো আট থেকে তুমি যখন জিরোর দিকে আসতেছো ভাইয়া দূরত্ব তো পজিটিভ কারণ পজিটিভ কারণটিভ ক্যালকুলেট করতেছেন কিন্তু আবার ডিরেকশন দেখছেন বাম দিকে আর যদি বাম দিকে হয় তার মানে কি ভাই ফোর্সটা নেগেটিভ না বলটা কি নেগেটিভ ডিরেকশন ইন্ডিকেট করে না হ্যাঁ ভাইয়া তার মানে কিন্তু ওভারঅল কাজটা নেগেরই হবে এবার এখানে কেন হয়নি খেয়াল করো ভাই এখানে কিন্তু তোমার বলের ডিরেকশন দেখছো বলের ডিরেকশনও পজিটিভ দূরত্বও ছিল পজিটিভ তাই ভাই ছিল কি পজিটিভ ওয়ার্ক ওকে বা ধনাত্মক ওয়ার্ক এভাবে ক্যালকুলেশন করি এটা তো ভাই একটা মানে কি বলবো যে অর্ধেক বৃত্ত না হাফ সার্কেল তা হাফ সার্কেলে ভাই আমরা কীভাবে বের করি মনে আছে তোমার এই যে নর্মাল ফর্মুলা ভাবে যে ইলিপ্স একটা ইলিপ্স বলে না পাই এবি এতটুকু কত চার আর ডিভাইড হবে কত দিয়ে দুই দিয়ে কাটাকাটি করলে কত আসবে দুই কত আসবে নেগেটিভ এইট পাই নেগেটিভ এইট পাই বুঝে গেছে হ্যাঁ এবার সবাই নিচেরটাতে আসে তাহলে ভাই বুঝতে পারছো আমাদের কাজগুলা ভাই বুঝো ঠিক আছে স্টেপ যারা বিগিনার আচ্ছা ফার্স্ট স্টেপ কি আমাদের ফার্স্টেপ হলে আমরা ভাই ডিরেকশন দেখবো সেকেন্ড স্টেপ কি ভাই আমরা ক্যালকুলেশন করবো আচ্ছা নেক্সট স্টেপ ভাই এটাতে তো ভাই জিরো থেকে নেগেটিভ ফোর যাচ্ছে জিরো থেকে নেগেটিভ ফোর ফার্স্টে দেখো তো ভাই আমার ডিসপ্লেসমেন্টটা কি ভাই ডিসপ্লেসমেন্ট তো উইদাউট নেগেটিভ মানে স্মরণ কি নেগেটিভ আর ভাই বলের ডাইরেকশনটা দেখছেন আপনি বাম দিক কি ইন্ডিকেট করতেছেন মানে কি ভাই বলের ডাইরেকশনও কিন্তু আপনার নেগেটিভ তাই বুঝতে পারছো আমাদের অ্যারোটা রিপ্রেজেন্ট করবে বলের ডাইরেকশন আর এস তো আপনার এস সি ঠিক আছে তাহলে ভাই দুজনেই কি নেগেটিভ হয়ে গেছে না ইয়েস স্যার তার মানে বলতো এখানে যে কাজটা হবে বলো তো পজিটিভ না নেগেটিভ অ্যানসার হলো কিন্তু পজিটিভ হ্যাঁ নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 এইট পার্সেন্টই ধরা গেছে এই ম্যাথে ওকে তাহলে কি এটা পজিটিভ না হ্যাঁ ভাই আসো এবার এটা ক্যালকুলেশন করি জাস্ট ক্যালকুলেশনের পার্ট বাকি তাহলে ভাই আমার এখানে কি একটা ছোট একটা বৃত্ত দেখা যাচ্ছে পিচ্ছি বৃত্ত আচ্ছা ভাই আপনার তো এখানে এ দেওয়া নেই মনে করে আমি দিয়ে দিলাম কত দিই মনে করে দুই দিলাম তাহলে আপনার এখানে কি পজিটিভ যেতে বসেন পাই এতটুকু কত আপনার চার অর্ধেক নিতে হবে দুই আর ভাই এতটুকু কত আপনার দুই ডিভাইডেড বাই দুই তাহলে আনসার কত আপনার আসবে পাই টু ওকে এটা পজিটিভ কাজ ওইটা নেগেটিভ কাজ তাহলে আপনার টোটাল ওয়ার্ক ডাউনটা কত আসবে টু পাই মাইনাস এইট পাই ইজিক টু নেগেটিভ সিক্স পাই হ্যাঁ দেখছো যারা পজিটিভ সিক্স পাই দিয়েছিল হবে না হ্যাঁ বারবার বলি বলি বলের ডাইরেকশন ম্যাটার করে হ্যাঁ বল কিন্তু ছিল নেগেটিভে বল দেখাচ্ছে নেগেটিভে দেখাচ্ছে ভাই এদিক বাম ডান বাম তো বুঝো বামটা বাম দিক কি নেগেটিভ কে বোঝায় না হ্যাঁ ভাই ওদিকে নেগেটিভ এক্সেস আছে আর ভাই এসটা কি বা স্মরণটা কি পজিটিভ আছে না হ্যাঁ ভাই এই জন্য আপনি নেগেটিভ বলছেন ওকে যারা বোঝা না তাদের জন্য আমি আর একবার করে দিলাম ওকে দেখে নিতে পারো আচ্ছা বের করে কি আছে তাহলে ভাই গ্রাফ রিলেটেড আর কোনো প্রবলেম হবে না গ্রাফের ফার্স্ট এটা বেসিক লেভেলের ম্যাথ নিয়ে সেটা তোমার গ্রাফের এরকম ম্যাথ করে আসছি ঠিক আছে বের হয় না বাট একটু তোমরা যে বড় হয়েছো ঠিক আছে ম্যাচুরিটি হ্যাঁ বড় হয়েছো না একটু বড়দের কোশ্চেন করা লাগবে না তাই একটু একটু বড়দের কোশ্চন ছিল আচ্ছা ভাই আসো সংরক্ষণশীল বল বা ইংলিশ বর্ষণ দুজন বললো সংরক্ষণশীল বল মানে কি বা সংরক্ষণশীল বল মানে হলো কনজারভেটিভ ফোর্স কম ঠিক আছে অনেক কথা জিজ্ঞেস করতে যে ভাই আপনি এত ইংলিশ এত প্রফেশন কেন আমি ইলেভেন টুয়েভ পড়ছি ইংলিশে হ্যাঁ বাংলা মামলা পড়িনি ওকে ইলেভেন টুয়েলভ পড়ে পড়া হয়েছে আমার ইংলিশ এই জন্য আর কি মানে আমার এই জন্য যে ইংলিশে তাড়াতাড়ি পারার কথা না বাট ইংলিশে যেহেতু পড়ছে এই জন্য ইংলিশ আর কি প্যারা হয় না কোনো জায়গায় আটকাই না আর কি আচ্ছা ভাই সংরক্ষণশীল বলব কনজারভেটিভ ফোর্স দ্বারা আপনার কাজ না আচ্ছা আপনি এখানে কিছু কথা লিখছেন এটা বলছি এটা আমি আমার মতো আবার লিখব এই আচ্ছা দেখো আচ্ছা কনজারভেটিভ ফোর্সের ভাই বা সংরক্ষণশীল বল জিনিসটা কি এটা তো বুঝি নাই কাইন্ড অফ লেক বলতিছ না সংরক্ষণ করে বা কনজার্ভ করে এমন একটা বল না তোমাকে আমি কয়েকটা কি প্রপার্টি বলে তারপরে আমি এক্সপ্লেন করছি ঠিক আছে প্যারানিয়না এই এই বলটা কখনো পথের উপর নির্ভর করে না হ্যাঁ তাপগতিবিদ্যায়তে হালকা হালকা ফিরে দিতেছিলাম আজকে এটা একদম ব্রিফে বলবো ঠিক আছে পথের পথের উপর পথের উপর নির্ভর করে না কি ভাই সংরক্ষণশীল বল দ্বারা কাজ মানে কি ভাই এটা পথের উপর কোনোভাবেই নির্ভর করে না আচ্ছা ভাই পথের উপর নির্ভর করে না ব্যাপারটা কি সামনে ভাই অনেকগুলো এক্সাম্পল আসবে আমি একদম প্রমাণ করে দেবো যে দেখো কেন একটা সংরক্ষণশীল বল পথের উপর নির্ভর করে না হ্যাঁ মুখস্থ কালাক মানে প্রমাণ হয়ে যাবে ঠিক আছে যে এটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ ইংলিশ ভার্সন জন্য একটা পাথ ইন্ডিপেন্ডেন্ট ওকে আচ্ছা সেকেন্ড যে জিনিসটা সেটা হলো কি এটা আদি ও শেষ বিন্দুর উপর নির্ভর করে এইটাও ভাই আমি সামনে এক্সপ্লেন করবো ওকে তাই ভাই আপনি লিখতেছেন কি লেখা মানে সামনে আমি এক্সপ্লেন করবো ঠিক আছে এখন আপাতত যারা নোট করা পাগলারা যারা নোট না করলে আর কি ঘুম হয় না বা নোট করা দরকার আমি ডিমিন করতেছি না নোট করা দরকার ঠিক আছে এতটুকু যা লেখা সবাই লেখবে হ্যাঁ বিগিনার অনেকে যারা নোট করতে পছন্দ করেন অলস হ্যাঁ হ্যাঁ ভাই নোট করতে নিশ্চিত করতে এমন না নোট করা ইম্পর্টেন্ট লেখো সমস্যা নেই মানে ফার্স্টে লিখে নাও একবার দেখা হবে তখন আমি যখন আবার বলবো কথাগুলো সব মাথার মধ্যে ডিরেক্টলি ইনপুট নেবে ওকে আদিও শেষ বিন্দুর উপর কাজ করে আর একটা কথা ভাই সেটা কি বদ্ধপথে বদ্ধপথে কাজ শূন্য হয় বদ্ধ পথে কাজ শূন্য হয় ঠিক আছে ওয়ার্ক ডান ইন ক্লোজ লুপ ইজ জিরো ওকে আর উপরেরটা হলো যে তোমার ইট ডিপেন্ডস অনলি অন ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্ট অফ আচ্ছা কিছু एग्जांपल বলি সেটা হলো যে তোমার কিছু সংরক্ষণশীল বলের एग्जांपल বলি অভিকর্ষ বল তারপর তোমার হলো স্প্রিং বল আমরা বেসিক্যালি তোমার অভিকর্ষ বল আর স্প্রিং বল নিয়ে আমরা সিলেবাসে ডিসকাস করি ঠিক আছে অভিকর্ষ বল তারপর তোমার হলো যে স্প্রিং বল ঠিক আছে তারপর তোমার চুম্বক বল চুম্বক তোমার মনে সিলেবাসে নাই তোমার শর্ট সিলেবাস না হ্যাঁ ভাই শর্ট সিলেবাস আমাদের ছোটো তারপরে আমরা পড়তে মন না তোমরা টাইমও কম পেয়েছো আমাদের মতো তিন বছর পিএইচডি করার টাইম পাই আমরা তিন বছর পিএইচডি করছি বুঝছো আমি মনে আছে আমি অর্গানিক মনে পড়ছিলাম হলো চার মাস বসে ইন্টিগ্রেশন পড়ছে ক্যালকুলেস পড়তেছি পাঁচ মাস বসে হ্যাঁ কোনো টাইমের কোনো প্যারা নাই জীবনের কোনো মায়া মমতা নাই ঠিক আছে মানে মানে তোমরা তো আর কি ইন্টার লাইফে সবাই আরকি প্রেমে আর কি অনেক ব্যস্ত থাকে ঠিক আছে আমার লাইফে এরকম ছিল না হ্যাঁ

এখন বলবে ভাই আপনি যে চারটা পয়েন্ট বলছেন না বিশ্বাস করে একটাও মাথায় ঢুকে নাই আমি জানি ভাই একটা একটা করে আসি অসংরক্ষণশীল বল তুমি টুইট করো সবার আগে ওদেরকে বুঝে আসি যে এটা কেন বলতেছে পথের উপর নির্ভর করে না ওকে আচ্ছা সবার আগে আচ্ছা এই পয়েন্টগুলো বোঝানোর আগে ঠিক আছে সবার আগে তোমাকে একটা কাজ করি অভিকর্ষ বলের মানে আমার কেন মনে হচ্ছে আমি অভিকর্ষ বল দ্বারা কাজটা যদি একটু বুঝিয়ে নিয়ে আসি না তোমাদের জন্য বেস্ট হবে হ্যাঁ তাহলে তোমরা পয়েন্টগুলো সব ঢুকবে কারণ অনেকে হইতেই পারে বুঝতে নাও পারে আমি তো একদম অ্যাজামশন করে মানে তোমরা কেউ কিছু পারো না হ্যাঁ নতুন জন্ম নিয়েছো ঠিক আছে মাত্র এসে এবিসি লেখা শেখো মানে জাস্ট লিখতে পারলেই হবে এই অবিকর্ষ বল দ্বারা কাজ এগুলো তো বুঝো তাইলেই ভাই বুঝবে ঠিক আছে আর কোনো প্যারা নেই হ্যাঁ আমি তুমি যদি ভাই অবিকর্ষ বল এই কথাই যদি না জানো তাহলে ভাই প্যারা হ্যাঁ তাইলে পারবো না এর তাইলে আর পারবো না কারণ ভাই আমি এবিসি তো শিখাবো না ওকে আচ্ছা মনে করো তোমার এখানে একটা বল আছে ভাই আপনার এই বল তো অনেক ছোট মনে করো এটা এ থেকে বিতে যাচ্ছে ওকে তোমাকে বললে এ থেকে বিদে গেছে তুমি এটার কাজ লেখো ভাই কাজের ফর্মুলা লেখেন আমরা লিখতেছি ডাব্লিউস গোলটা আপনি কি শিখেছেন এফ ডট এস মানে কি বলতো মনে করো আমার এখানে একটা অবজেক্ট আছে মনে করো আমি যদি অবজেক্টটা ছেড়ে দিই তাহলে বলো এটা নিচে পড়বে না হ্যাঁ ভাই এটা নিচে পড়বে তাহলে কি আমার যখন আমি এখান থেকে পুল করলাম বলতো ভাই আমার গ্রাভিটিকে নিচে রাখতেছে না অভিকর্ষ আমাকে নিচে রানতেছে তাহলে ভাই অভিকর্ষ নিচের দিকে নিছে আর বলতো এর স্মরণে কি ভাই নিচেই হয়েছে না হ্যাঁ ভাই স্মরণও নিচেই হয়েছে তাহলে বলো তো ভাই কিছুক্ষণ পরে এই বলটা পড়তে 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 কি এই জায়গাতে এসে থামবে না আচ্ছা এম জি কি মনে করো আমার এস হলো এস হলো মনে করো আমার এইচ তাহলে কি আমার এম জি এইচ আর ভাই বলো আমার অ্যাঙ্গেল কি কস জিরো তাই না ভাই অ্যাঙ্গেল কীভাবে কস জিরো বলও তোমার নিচে দূরত্ব নিচে অ্যাঙ্গেল কত জিরো কস জিরো ভালো কত ভাই আমার ওয়ান তাহলে বলতো আমার এখানে ওয়ার কি ভাই পজিটিভ এম জি এইচ হ্যাঁ এখানে কাজটা কিন্তু ভাই পজিটিভ ওকে হ্যাঁ ভাই আপনি শুরু এখান থেকে এখানে ছাড়ছেন পজিটিভ হয়েছে না অবিকর্ষ যেদিকে নিতে ওদিকেই হয়েছে নেক্সট এখন মনে তুমি বলটা এখান থেকে উপরে নিতে চাচ্ছ ভাই কি বলতেছি বলটা তুমি এখান থেকে উপরে নিতে চাচ্ছো আচ্ছা ভাই নিতে চাচ্ছি মনে করো তুমি ওই যে থাকে না আমরা যে তোমরা স্কুলে নাইন টেনে তো আমরা অনেক খেলতাম ওই যে তোমার বল মারতে যে বল ঠিক আছে ওই উপরে ছুড়ে মারতা না ওই যে বাঁকা করে অনেকে এত জোরে মারতো ওই পাশের বিল্ডিং এর ছাদ পার করে ওই পাশে চলে গেছে না মানে কি উপরে যে ক্যাচ 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 খেলতো না টিফিন টাইমে অনেক খেলা হয়েছে ঠিক আছে সবাই আর কি বলে তাহলে এখান থেকে যদি একটা বল মারো তাহলে ভাই কিছুক্ষণ বলটা এখানে থাকবে নিজের স্যার থাকবে এখন মনে করো বলো তো ভাই মনে করো আমি এই কলমটাই না কলম না করি কলম যদি ভাঙে তাহলে আমাকে আর ঠিক রাখা হবে না আচ্ছা তা তোমাদের জন্য ঠিক আছে কলমের বাজি রেখে করি দেখো মনে করো কলমটা যদি মারি কিছুক্ষণ পর ক্যাচ হচ্ছে না দেখো আবার একটু খেয়াল করে যখন আমি কলমটা মারি দেখো কি হচ্ছে কি বলছে নিচ থেকে উপরে খেয়াল করে ভাই কলমটা আমি মারতেছি উপরে ওকে দেখো যাচ্ছে তাহলে কি হচ্ছে ভাই কলমটা নিচে আসছে না মানে কি অভিকর্ষ কি নিচের দিকে টানতেছিল আর কি কলমটা গেছে কি উপরের দিকে হ্যাঁ ভাই গেছে তার মানে ব্যাপারটা হলো এখান থেকে যখন এই ভাই এদিকে গেছে তার মানে কি ভাই বলতো এই পুরো রাস্তাতে মনে করো বলটা যদি মাঝখানে কোনো একটা পয়েন্ট থাকে বা নিচে দিকে কি ছিল এম জি আর এই পুরাটা মনে করো আমার এইচ অভিজ্ঞতা বল খেলেছিল নিচের দিকে আর ভাই কি উঠছে কি ভাই আপনার উপরের দিকে তাহলে বলতো ভাই অ্যাঙ্গেল কত ভাই অ্যাঙ্গেল ভাই ক্লিয়ার ওয়ান এইটি ডিগ্রি তাহলে বলো তো ভাইরা এখানে আমার ডাব্লু কি ভাই এফ তে এমজি গেস উপরের দিকে এইচ কস কত ওয়ান এইটি আর ভাই কস ওয়ান এইটির ভ্যালু কত ভাই আন্ডা সরি আন্ডা না সরি নেগেটিভ ওকে তাহলে কি নেগেটিভ এমজি এইচ তাহলে ভাই তুমি যখন এখান থেকে এখানে গেছো তখন কি ওয়ার্ক করছে নেগেটিভ আর যখন উপর থেকে নিচে গেছো তখন কি পজিটিভ মানে কাইন্ড অফ লাইক তুমি রিয়েল লাইফে সাথে এমনি রিলেট করতে পারো তুমি যদি কারো ফেভারে কাজ করো তাহলে তার মনে হবে কি তুমি তার জন্য একটা পজিটিভ মানুষ কিন্তু তুমি এটা তার আনফেভারে কাজ করে দেখো মানে দুনিয়াতে তোমার থেকে নেগেটিভ মানুষ ওর কাছে কারোরই মনে হবে না যখন মনে করো তুমি বলটা যখন উপরে মারলা কেউ গ্র্যাভিটি নিচে দিকে যাচ্ছে গ্র্যাভিটি তাকে দেখবে আরে আমার কাছে তা আসেই নেই উপরে যাচ্ছে তার মানে কি ভাই নেগেটিভ হ্যাঁ ওর কাছে মনে হবে কলমটা নেগেটিভ ওকে তাহলে ভাই এতটুকু পর্যন্ত কারো ক্লিয়ার না মানে সরি কারো ক্লিয়ার না মানে সবার ক্লিয়ার না এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন নেই আচ্ছা ওকে তবে আপনি এতটুকু পর্যন্ত গ্র্যাভিটির ফিল নিলেন কিন্তু আপনি যে সংরক্ষণশীল বলে কিছু জানি পয়েন্ট আছে ডিসকাস তো করেন নাই আসবে এখন এই কেস থ্রি দিয়ে ক্রিস্টাল এন্ড ক্লিয়ার হয়ে যাবে ওকে আসবে একটা বল আগে কি বল আগে বলো তো ফুটবল মনে করো হ্যাঁ আমরা কিন্তু ফুটবল কিক করলাম তাহলে ভাই কি হবে বলটা এদিকে যাবে নিচে নামবে এদিকে যাবে নিচে নামবে এদিকে যাবে নিচে নামবে নিচে নামে চলে যাবে ওকে আচ্ছা দেখো এখানে দূরত্বটা ইচ্ছ না মানে বুঝতেছ সেমি ফ্রেম আমি যে একটা সিঁড়ি বসাই দিছে হ্যাঁ এখন মনে করো আমি এখানের এই এতটুক দূরত্বটাকে মনে করো বললাম এইচ ভাই কি বললেন এইচ ওকে পথটা কি করছে ভাই গেসে নামছে গেসে নামছে গেসে নামছে গেছে ওই একই কাজ হ্যাঁ দেখবা একটা মঞ্চের ব্যাপার কি বলতো কিছুক্ষণ আগে একটা পয়েন্টে কি দেখছো পথের উপর নির্ভর করে না পথের উপর কি ভাই নির্ভর করে না আর সেকেন্ড লাইন কি আদি ও শেষ বিন্দুর উপর নির্ভর করে তাকে এই দুইটা পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে তো এটার আদি বিন্দু কি মনে করো আমি এ আর ভাই একই তো কথা ভাই ডিস্টেন্স সেম এটার আদি বিন্দু কিভাবে সেম এটা শেষ বিন্দু কি সেম কিভাবে সেম বুঝলাম ভাই দূরত্ব দুইটারই এইচ আদি আর শেষ বিন্দুর উপর নির্ভর করে না মানে কি ভাই আপনি এখানে এম জি পেয়েছেন না প্রমাণ করে দেখান তো এখানেও আসবে প্রমাণ করে দেখাবো আর ভাই ফার্স্ট পয়েন্ট কিছু একটা পথের উপর নির্ভর করে না মানে কি তুমি চেঞ্জ করে না তাও অ্যানসার নেগেটিভ এইচই আসবে ঠিক আছে নেগেটিভ তো না শুধু আসবে ভাই কেন কারণ আপনার নিচের দিকে মানে কি ভাই ভ্যালুর কথা বলতেছি সেমই আসবে ওকে ভাই কথা কম বলে প্রমাণ করে দেখান প্রমাণ করে দেখাই বলতো আমার একটা একটা কেস নিয়ে আমি ডিসকাস করি ওকে ফার্স্টে মনে করো আমি এই সিনারে কিনে কথা বলি বলো তো আমার নিচে দিকে কি ভাই এম জি পাশে কি এইচ অ্যাঙ্গেল যদি নাইনটি তাহলে বলতো এখান থেকে যে গেছে কাজ না ভাইয়া আর কি এবার মনে করো এখান থেকে যদি এখানে আসে তাহলে ভাই কাজ হইসে কাজ হয়েছে কিভাবে ভাই নিচের দিকে এম জি নিচের দিকে তাহলে মনে করো আমার এম জি কি বলবা মনে করো এইচ ওয়ান বললাম এটাকে মনে করো এইচ টু বললাম এটাকে মনে করো এইচ স্ত্রী বললাম এইচ ওয়ান এইচ টু আর এই সি যোগ করলে এইচ আসে হ্যাঁ তারপর তো এখানে কাজ কে হ্যাঁ ভাই পরে কি বলটা ধ্রুম করে পড়লো আবার এখানে গেল না যাচ্ছে 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 এখানে বলা আছে বলো তো ভাইয়া এই পুরো কথা আর কি ভাইয়া আন্ডা এম জে দিকে গেছে এদিকে আবার মনে করো ডপ খেয়ে এখানে নামলো তাহলে বলতে এই পথে কি ভাই মজাই লাগতেছে লিখতে না এম জি এস টু আবার যাবে 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 এতটুকু কত জিরো আবার নিচে ধুম করে পড়বে কত এম জি এইচ থ্রি তাহলে ভাই টোটাল ওয়ার্ক কত হলো ভাই এম জি এইচ ওয়ান এম এইচ টু এম থ্রি তাহলে ভাই তিনজনকে যদি যোগ করেন আপনি টোটালটা পাবেন তাহলে ভাই টোটালটা আমি যদি এম জি কমন নিই তাহলে আমার কি আসে বলতো এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস থ্রি হ্যাঁ ভাই আর ভাই বলতো এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস এইচ থ্রি কি ভাই আমার এইচ তাহলে কি এম এইচ টাটা প্রমাণ হয়ে গেছে তাহলে পথের উপর কি নির্ভর করছিল না শুরু আর শেষ বিন্দুর উপর নির্ভর করে না শুধু হ্যাঁ তাহলে তো অভিজ্ঞতা বলে একটা সংরক্ষণশীল বললাম ইয়েস স্যার তাহলে প্রথম দুইটা পয়েন্ট আমার ক্লিয়ার পথের উপর ভাই নির্ভর করে না শুরু আর শেষের বেলা ঠিক আছে সিকমার মতো হ্যাঁ কাউরে কোনো পাত্তা দেয় না ও শুরু আর শেষ দেখবে পথের উপর কোনো নির্ভর করবে না ওকে তো কেউ যদি লিখতে চাও তাহলে লিখে নিতে পারো ওকে আর ভাই আমি আবার বলি নোট করার সিস্টেম কি আমি একটা ডাব্লু লিখলাম তুমি একটা ডাব্লু লিখলে এরকম না পুরোটা বুঝবা লেকচার অফ করে নিজে লিখবা হ্যাঁ নোট বিক্রি করবা না নোট বিক্রি করে কি কারো বড়ো লোক হওয়ার ইচ্ছা আছে নাকি না ভাই নোট বিক্রি করে কারো বড়ো লোক হওয়ার ইচ্ছা নেই আমি আই গেস্ট ঠিক আছে অনেকে তো ভাই আমি নোট করছি কি নোট করছিস পুরো আমার কাছে স্তূপ আছে আরে ভাই তুই নোট বিক্রি করে কি টাকা ইনকাম করবি নাকি ভাই নোট বিক্রি করে কিন্তু টাকা ইনকাম হবে না এইগুলো পরে পরীক্ষায় চান্স পেয়ে ভালো জায়গায় যে চাকরি করে দেন টাকা আসবে ঠিক আছে ট্রাই হ্যাঁ করো বাট লেকচার করে পুরাটা চোখ বন্ধ করে চোখ বন্ধ না চোখ খুলে ঠিক আছে নিজের খাতার উপর লিখবা হ্যাঁ এমন করে না ভাইয়া একটা কেস থ্রি লিখলো আমি একটা কেস থ্রি লিখলাম এরকম না ভাই কিচ্ছু মানে ম্যাক্সিমাম নিতে পারবো না ম্যাক্সিমাম ওই বলছি ওকে তাহলে লিখে নাও ভাই

আর আবার যে শেষ দুইটার বিন্দু কিভাবে সেম না হ্যাঁ ভাই সেম আপনি এই মাত্রই বললেন যে সংরক্ষণশীল বল যা শুরু আর শেষ বিন্দুর উপর কাজ করে আপনার শুরু আর শেষ বিন্দু তো সেমই হয়ে গেছে তাহলে বলতো ব্যাগ চলে আসছেন হ্যাঁ ভাই তাহলে কি কাজ কি আন্ডা কাজ কি আমি শূন্য ওকে তারপর কি বলছে ভাই অবিকশ বল তো শিখেছি না দেখছো কিভাবে অভিকর্ষ বল সংরক্ষণশীল বল ভাই কিভাবে প্রমাণ করছেন আপনি এই দুইটা পয়েন্ট দুইটা ডিফারেন্ট কেসে দিয়ে প্রমাণ করা দিয়েছেন ভাই স্প্রিং বল কি প্রমাণ করবেন না ইয়েস আর ঠিক আছে আমি এতটুকু তোমাকে বলতে পারি তোমরা যে কোনো পেইড ব্যাচ যেখানে যাই পড়ো ওখান থেকে বেশি কন্টেন্ট এখানে পাবা ফ্রিতে পাবা ঠিক আছে যেখানে যাই পড়ো হ্যাঁ এতটুকু কনফিডেন্স নিজের উপরে আছে ওকে মানে কন্টেন্ট বেশি পাবা হ্যাঁ এখন অনেকে বলবো যে ভাই আপনি টিচারদেরকে ডিমেন্ড করতেছেন না ভাই আসলে স্টুডেন্টদের সিলেকশনের দায় আমি তোমাকে বলি একটা স্টুডেন্ট চান্স পাওয়ার জন্য বলো তো স্টুডেন্টের কন্ট্রিবিউশন কি একটু তোমাকে একটু তোমাদের একটু মিথটা ক্লিয়ার করি হ্যাঁ কিছু বাচ্চারা ভাবে যে জাস্ট খালি সিলেট কি নেই

কর বা আল্লাহ এসেও যদি পড়ায় ও যদি নিজে না পড়ে না কিচ্ছু হবে না ঠিক আছে এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট ওর নিজের আর টিচারের কন্ট্রিবিউশন কত হবে দশ থেকে পনেরো পার্সেন্ট এখন মনে করো তুমি কোনো টিচারের পড়া বুঝতেছো না বা টিচারটি একটু খারাপও পড়ায় হতে পারে কি হতে পারে বা তোমার দশটা হতে পারে আট হতে পারে বাট যে বাচ্চা ভালো সে কি করবে এই এই গ্যাপটা নিজে ফিল আপ করে হান্ড্রেড পার্সেন্টে যাবে আর যে মনে করো কারো টিচার মনে করো ফিফটিন ও যদি ভালো হয় ও কীভাবে গ্যাপটাকে ফিল আপ করবে এখন মনে করো কেউ যদি পনেরো পার্সেন্টের উপরেই বসে নিজে কিচ্ছু পড়তেছে না নিজে কোনো কোশ্চেন প্র্যাকটিস করতেছে না নিজে কোনো নোট করতেছে না নিজে কোনো রিভিশনই দিচ্ছে না তাই বলতে মনে করো তোমার একটা স্টুডেন্ট পড়তে আসছে না কোনো রিভিশন বক্সের মতো যেখানে যাচ্ছে যাচ্ছে জাস্ট ওয়ান ওয়েতে ঠিক আছে যা যাচ্ছে 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 আর যাচ্ছে হ্যাঁ তবে এরকম করো না হ্যাঁ নিজের এইট্টি থেকে এই ফাইভ পার্সেন্ট কিন্তু ঠিক আছে টিচার অবশ্যই ম্যাটার করে টিচার হলো দুই তিন দিন দেখে সিলেকশন করে দেন ওই টিচারকে ইলিগেলি ফলো করে ঠিক আছে এটা ওইটা এটা 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 এরকম সুইচ আউট করো না ঠিক আছে একটা টিচারকে ধরো স্পেসিফিক ভাবে ধরো ঠিকমতো পড়ে পুরোটা শেষ করো হ্যাঁ কারণ টিচারের প্ল্যান থাকে হয়তো বা টপিক আগে পড়ে টপিকটা পরে পড়ে স্টুডেন্টের উপর বেশি থাকে ঠিক আছে তাহলে ভাই এই মিটটা মাথা থেকে যে বাধাগুলা যে একটু হার্ডিলগুলা হলো যে টিচাররা স্টুডেন্টের সিলেকশন করে না স্টুডেন্ট নিজে পড়ে করে হ্যাঁ গ্রামের অনেক ছেলেরাও কিন্তু অনেক ভালো সিলেকশন নিয়ে যায় কারণ নিজে টেবিলে বসে পড়ছে তাই বুঝতে পারছো তাই এই মিট গুলো থেকে একটু বের হয়ে আসো ওকে ভাই কেস ফোরটা আমি আটটা লেকচারে পড়াবো না ওকে গ্র্যাভিটেশনের আর একটা লেকচারে ঠিক আছে লেকচার টুতে আমরা কেস ফোর উইটে পড়ে ঠিক আছে দেন আমরা স্প্রিংয়ে চলে যাবো ঠিক আছে তাই ভাই থ্যাঙ্ক ইউ বেশ সবাই ভালো থাকো হ্যাঁ লেকচারটা মন দিয়ে করো ওকে ওকে টাটা হ্যাঁ খুশি থাকো আর পড়াটাকে ওটাকে নিও না ভালো থাকো ভাই ভাই